তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি বর্ণনার আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তিনি প্রতিনিয়ত বাংলাদেশের সকল বিভাগ ও সকল জেলার মাঠ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্য, প্রশাসন, আইন শৃঙ্খলা এবং অন্যান্য শাখার সকল কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলা, যথাযথ কোয়ারেন্টাইন পালন, কার্যকর লকডাউন, এর প্রতি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আন্তঃজেলা লোক চলাচলকে তিনি নিরুৎসাহিত করেছেন। ব্যক্তি পর্যায়ে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়া, কুসুম গরম পানি পান করা, লবণ পানি গার্গেল করা, আদা চা গরম স্যুপ পান করা, নাকে মুখে গরম পানি ভাপ দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আরো দুই একটি বিষয় উল্লেখ করে মূল বিষয়ে যাব। সেটা হলো, সারা দেশে অসংখ্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ ঔষধ শিল্প খাতে নিয়োজিত ফার্মাসিস্ট সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ যারা দিন রাত নিরলস সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ তার কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মীবৃন্দ, সরকারের সকল মন্ত্রণালয়, সংস্থা ও প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী দিন রাত কাজ করে যাচ্ছেন। সম্মানিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি এই জাতীয় দুর্যোগে আমাদের পাশে আছেন। সরকারি ঔষধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড সহ বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী ও মেডিকেল সামগ্রী প্রস্তুতকারী কোম্পানি জাতীয় এই দুর্যোগে দিনরাত পরিশ্রম করে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী উৎপাদন ও সরবরাহ করে যাচ্ছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি। উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং দর্শক শ্রোতাবৃন্দ, যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, আমরা এখন আমাদের কোভিড পরিস্থিতি বর্ণনা করব। প্রথমেই আমরা আসি আমাদের কতজন ব্যক্তি গত 24 ঘন্টা আইসোলেশনে আছেন এবং ছাড় পেয়েছেন। 37 জন আইসোলেশনে আছেন এবং মোট আইসোলেশনে আছেন 461 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছেন 9 জন, অদ্যাবধি 471 জন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে 6,977টি, ঢাকা মহানগরীতে 1,550টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5,427টি। এ সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা 192টি, ডায়ালাইসিস ইউনিট 40টি। কোয়ারেন্টাইনের তথ্য, গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন 4,499 জন, এ পর্যন্ত আছে 99,204 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 24 ঘন্টায় 715 জন এবং এ পর্যন্ত 3,875 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 5,214 জন এবং এ পর্যন্ত 1,03,079 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছে 9,025 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 66,505 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছে 33,300 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 3,274 জন। মোট কোয়ারেন্টাইন 36,574 জন। সারা দেশে 64টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 488টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে 26,352 জনকে। গত 24 ঘন্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি
2135টি এবং নমুনা পরীক্ষা করেছি 2019টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় 4% বেশি এবং নমুনা পরীক্ষা করার হার 16% বেশি। এবং এই নমুনাতে আমরা যা পেয়েছি, নমুনা পরীক্ষা যা পেয়েছি গত 24 ঘন্টায়, নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। সকলের বিদেহী আত্মা শান্তি কামনা করছি। আমাদের এই 10 জন যারা মৃত্যুবরণ করলেন তাদের বয়স 70 থেকে 80 একজন, 61 থেকে 70 5 জন, 51 থেকে 60 3 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 10 জনের মধ্যে পুরুষ 7 জন, নারী 3 জন, ঢাকায় 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। আমরা যা সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় সংগ্রহ করেছি সেটা 13,000 এবং এ পর্যন্ত 14,46,616টি সুরক্ষা সামগ্রী আমরা সংগ্রহ করেছি। 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 8,900টি এবং এ পর্যন্ত 10,50,464টি সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে মজুত আছে 3,96,152টি। গত 24 ঘন্টায় সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে 13,000টি এবং বিতরণ হয়েছে 8,900টি। হটলাইনের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি 24 ঘন্টায় 57,690টি এবং এ পর্যন্ত 18,72,627 জনকে স্বাস্থ্য বাতায়ন 16263-এর মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। 333 এই হটলাইনের মধ্যে 24 ঘন্টায় 35,907 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত 5,18,298 জনকে 333 এই হটলাইনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। আইডিসিআর এর হটলাইন 1065555655 এবং 01943332322 এই নাম্বারে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় 3,145 এবং এ পর্যন্ত 132,716 জনকে। 24 ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 96,742 জনকে এবং এ পর্যন্ত 25,23,641 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইন মাধ্যমে। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 14,897, গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে 96 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন 3,853 জন চিকিৎসক। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় মোবাইল ফোনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 9,479 জনকে এবং এ পর্যন্ত 11,49,152 জনকে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে গত 24 ঘন্টায় 403 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত সকল অ্যাপ ব্যবহার করে 7,411 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। মোট স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 24 ঘন্টায় 9,882টি এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 11,56,563 জনকে। আমরা আগেই প্রতিদিনই উল্লেখ করি, আজকে উল্লেখ করছি, করোনাবিধি নামক একটি সিমটম চেকার অ্যাপ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়। এছাড়া www.corona.gov.bd এই ওয়েবসাইট থেকে লক্ষণ শনাক্তকরণ বা সিমটম চেকার অ্যাপের সেবা পাওয়া যায়। গত 24 ঘন্টায় আমাদের স্ক্রিনিং এর যে আপডেট, বিমানবন্দরে 337 জন এবং এ পর্যন্ত 3,22,874 জনকে বিমানবন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সমুদ্র বন্দরে 105 জন
এবং এ পর্যন্ত 13,776 জনকে স্ক্রিনিং করা হয়েছে। স্থল বন্দরে 24 ঘন্টায় 91 জন এবং এ পর্যন্ত 3,27,197 জনকে স্ক্রিনিং করা হয়েছে। ক্যান্টনমেন্ট রেল স্টেশনে গত 24 ঘন্টায় কোনো স্ক্রিনিং হয় নাই, তবে এ পর্যন্ত 7,029 জনকে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে। গত 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 533 জন এবং এ পর্যন্ত 6,70,876 জনকে আমরা স্ক্রিনিং এর আওতায় এনেছি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 পরিস্থিতি, যা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট থেকে পেয়েছি, মোট শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,624 জন এবং এ পর্যন্ত 20,287 জন দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 107 জন এবং এ পর্যন্ত 936 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী বিশ্ব কোভিড পরিস্থিতিতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 70,082 জন এবং এ পর্যন্ত 19,14,916 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সারা বিশ্বে 5,989 জন এবং এ পর্যন্ত 1,13,010 জন। আমরা এই নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের তথ্য সরবরাহ করার পাশাপাশি নিয়মিত যে পরামর্শ প্রতিদিন দিয়ে থাকি, আজকেও সেই পরামর্শগুলো পুনরাবৃত্তি করব, কারণ আমরা এখনো শতভাগ মানুষ এই পরামর্শ মেনে চলছি না। আমাদের পরামর্শ, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুন, পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। সর্দি কাশি হলে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, হাঁচি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়ম নীতি স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ধন্যবাদ।